ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছে আপনাদের মনোরঞ্জন করার জন্য এই ভিডিওটির সাথে বাস্তবে কোনো মিল নেই দয়া করে ভিডিওটিকে সিরিয়াস মানে নেবেন না চলো ভিডিও দেখে এনজয় নেওয়া যাক হ্যালো পাঁক হ্যালো ডাক্তার আমাদের বাড়িতে খুব সমস্যা আছে তাড়াতাড়ি আসেন কেন কি হয়েছে আমার ছাগলটা লাট লাট আটকে গেছে তাড়াতাড়ি আসেন তাহলে তোর দুটো চিপে ধর দেখবি সব লাত বেরিয়ে গেছে ফাজলাম করার জায়গা পায় না মানুষের ডাক্তারকে ছাগলের ডাক্তার বানিয়ে দিছে ডাক্তারবাবু আমার কিছু ব্যবস্থা করেন আমি খুব বিপদে পড়ে গেছি কেন কি হয়েছে তোমার কি লাগবে বলো আর বলি না ডাক্তারবাবু সকাল থেকে পাতলা পাখানা হয়ে গেছে যা খেয়েছি সব পাছা দিয়ে বেরিয়ে গেছে কুড়ি বার পায়খানা গেছি আর এসছি পাততেও ভয় লাগছে ডাক্তারবাবু কেন পাতবেন পাতা হচ্ছে প্রাকৃতিক গ্যাস পাদ্যে কোনো সমস্যা নাই যখনই পাতা লাগবে তখনই পাতবেন পাদ্যে কোনো অসুবিধা নাই সবই তো বুঝলাম ডাক্তারবাবু কিন্তু এই সময় পাতলে যে বিপদে পড়ে যাবো আপনি বুঝেন না কেন বলুন ও বুঝতে পেরেছি বলেন আপনার কেমন পাতলা পায়খানা হচ্ছে আর বলিও না ডাক্তারবাবু এমন পাতলা পায়খানা হচ্ছে আপনার মুখে দিলে আপনার মুখে কুলুকুচি করা হবে আরে মানুষটা একটু অন্যরকম করে বুঝাতে পারো না এত জঘন্য ভাষা বলছো আপনার ওষুধ এটাই পয়সা দেন কত হলো 20 টাকা হ্যাঁ বলেন আপনার কি লাগবে কয়েকদিন থেকে মাথা ঘুরছে অনেক আর হলুদ হলুদ পেচ্ছাপ হচ্ছে আচ্ছা ডান দিয়ে ঘুরছে না বাম দিয়ে ঘুরছে আচ্ছা কাছে আসো তো তোমার দুটো চোখ দেখি কেস তো মনে হয় জন্ডিস রাতে খুব দেখো নাকি ডাক্তার আরে মোবাইল এখন নাই কাল সকালে খালি পেটে ভরে নিয়ে আসবি বোতলে করে ঠিক আছে ডাক্তার মশাই কালকে আসছে তাহলে ঠিক আছে বলো কি লাগবে ডাক্তার মশাই আমি যেটা নিতে এসেছি ওটা তো দেখতে পাচ্ছি না নতুন বিয়া করাইছো বুঝি আরে দাদা লজ্জা কিসের ওটা তো ওষুধ ওটা নিলে কোনো সমস্যা নাই বলেন ওটা দেবো না এটা দেবো
করতে দা, ওটা তো আমার কাছে আছে, এখন পাওয়ার দিন পাওয়ার। পাওয়ার তো দিব, 100 দিব না 50 এর দিব। 50 এ আমার হবে না, 100 দেন 100। দিচ্ছি দিচ্ছি। Enjoy your life. দাও 100 টাকা। আবার আসবেন দাদা। আরে যে এখনই গেল ওই কে রে? তুমি ওকে চিনো না? ওটা পাটির জামাই, ওই হিরাহার পাটির জামাই, ওই সালা যে স্যান করে না দুদিন থেকে একটা জামা রোজই পরে। আর বেটি আমার এক্স ছিল, প্রেম করতাম। আপনি প্রেমের কাহিনী ছাড়েন, আমার ব্যবস্থা আগে করেন। আপনি আমাকে কোন ওষুধ দিয়েছিলেন, খেয়ে জামালায় পড়ে গেছি। কেন? আমি সেদিন পাতলা পায়খানা ওষুধ নিয়ে গেলাম না। ও আচ্ছা আচ্ছা, তো বলেন হাগা কেমন হচ্ছে এখন? কেমন পায়খানা হচ্ছে মানে? আপনার ওষুধ খেতে আমার পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু এত শক্ত পায়খানা আছে, এত শক্ত পায়খানা আছে, ওই পায়খানা দিয়ে আপনার যদি কপালে ছুরি মারি কিন্তু আপনার কপাল ফেটে যাবে, কিন্তু আমার মুখ ফাটবে না। মা গিয়ে এমন হওয়ার তো কথা ছিল না। আগে বলো তো তুমি আমার ওষুধ গেলো তুমি কখন কখন খেয়েছিলে? কখন খেয়েছিলাম মানে? আপনাদের ডাক্তারে যা লেখা আমি তো কিছুই বুঝতে পারিনি, একসাথে সব খেয়ে নিয়েছি। আরে খেপাছো দা, তোকে আমি দিনে দুবার খেতে বলেছি আর তুই সব একসাথে খেয়েছিস? তোর হাগা শক্ত হবে না তো নরম হবে? কি করবো ডাক্তার, বুঝতে পারিনি, সে খেয়ে নিয়েছি। ওই লেগে তোকে সব খেতে হবে? এটাকে তুই বিমল পেয়েছিস যে গোটা প্যাকেট একসাথে খেয়ে নিবি? এই লে তোকে ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ভালো মতো খাবি। ডাক্তার দিলাম দুদিনে, দিনে দুবার করে দুদিন। ঠিক আছে, কখন খাবো? সকালে আর খাওয়ার পরে দুপুরে। 20 টাকা। ঠিক আছে। বল আপনার স্যাম্পেলটা। কখন বলেছিলাম তোকে মনেও তো পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, কালকে তো কালকে বলেছিলাম। কোন জল রে? নুন ছা হলুদ হলুদ জমি আছে জল, জল তো আমার হাতে। তাহলে এটা কি? আরে ওটা আমার মন। হ্যাঁ তুই আগে বলতে পারিস না তোর এটা মুত তো? কে জানেন ডাক্তার, আমি ভেবেছি আপনি আমার টেস্ট করছেন। আরে খ্যাপাছো দা, খেয়ে টেস্ট করবো না মেশিনে টেস্ট করবো? কে জানে ডাক্তার মশাই আপনি মেশিনে চেক করবেন, আমি ভেবেছি মনে হয় মুখে চেক করবেন, তাই বলিনি আমি আপনাকে। খ্যাপাছো দা, তোর নিজের একটা নলেজ নাই, মানুষ মুখ খায়। আপনি তো খেলেন, মুখে কেউ কোনোদিন জিনিস চেক আপ করে? মেশিন আছে, মেশিনে চেক আপ করবো। যা যা পালা, তুই 365 দিন পর আসবি, তোর রেজাল্ট পেয়ে যাবি। ছি ছি রে ছি, শালা কদিন থেকে যে মুতে নি ভাগ, কদিন থেকে শালা মুতে নি, এত মুত ছি 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 রে। ওই লেগে আমি গ্রামে কোনোদিন দোকান করতে চাইনি, শালা গ্রামে কোনো সম্মানই পাওয়া যায় না, MBBS পাস করেছি মানুষের মুত খাওয়ার লেগে। আমাদের ফেসবুক পেজটা ফলো করো। আর হ্যাঁ বন্ধুরা,
তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করছো না। আমাদের লাইক আইটা কথা এই ভিডিওতে তোমাদের কোন পার্টি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আরেকটা কথা, যদি ইউটিউব থেকে দেখা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিও। লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করছো না, তাড়াতাড়ি পাঁচকে করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই 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 বিড়ি খেয়ে সবাই সুখে থাকো।